প্রচুর পরিমাণে চোলাই মদ সহ তিনজনকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে 7 লিটার চোলাই মদ উদ্ধার করে। মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। চোলাই মদ কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রচুর পরিমাণে চোলাই মদ সহ তিনজনকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। এদিন চারুসাহার মোড়ের সামনে বেশ কয়েকজন চোলাই মদ বিক্রি করছিল। পুলিশ সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সাইদুল আনসারি, পরেশ দাস, রামপ্রসাদ দাস। এদিন 7 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। চোলাই মদ কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।